টানা ভারী বর্ষণে আবার ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। নিচু এলাকায় তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে মহানগরীর বড় একটি অংশ। অনেক সড়কে এখন গাড়ি চলাচল বন্ধ, পানি ঢুকে গেছে হাসপাতাল, বাসাবাড়ি, দোকানপাটেও। নগর জুড়ে তৈরি হয় এক ধরনের অচল অবস্থা, বিপর্যস্ত জনজীবন। এভাবেই হাঁটু থেকে কোমর পানির নিচে তলিয়ে আছে চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের সামনের অংশ। ভেতরের চিত্র আরও ভয়াবহ। হাসপাতালের নিচতলা, শিশু ওয়ার্ড, বহির্বিভাগ পানিতে টইটম্বুর। এমনিতেই রোগী নিয়ে জমে মানুষে টানাটানি, এর মধ্যে পুরো হাসপাতাল জুড়ে থই থই পানির কারণে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। আমরা জনগণ, আমরা যে যেরকম আমরা সেরকম চলতেছি। কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করি, ইমান নিয়ে মরতে পারলে এটাই আছে, আর কিছু না। কোথায় যাবো? কাউন্টার পর্যন্ত পানি, সব জায়গায় পানি। নিচে একত্রটা রুগী ছিল, একত্রটা রুগী আমরা এখন তিনতলায় উঠে ফেলছি। বৃষ্টি হলে তো বটেই, সাগরের জোয়ার আসলেও ডুবে যায় হাসপাতালটির নিচতলা। একদিক থেকে প্রবেশ করে নালার পানি, অন্যদিকে হাসপাতালের বর্জ্য। চিকিৎসা নিতে এসে রোগী হয়ে ফেরার শঙ্কায় অনেকে। সব অ্যালার্জি হবে না এখানে? সব এগুলো পরিষ্কার পানি নাকি? এগুলো নালার পানি না, ভোর থেকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় অনেক স্থানে। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ। একটু বৃষ্টি নামলেই পুরো শহর একদম তলায় যায়, এমন অবস্থা হয়ে যায়। এই অবস্থায় আমাদের জন্য আসলেই একটা চরম ভোগান্তিকর ব্যাপার। বাসা থেকে আসছি, আমার বাসা মোটরের ভিতরে আস্তে আস্তে অনেক ব্যাক পেতে হয়েছে, টাইম ওভার হয়ে গেছে। পানি ঢুকে পড়ে নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাট, অফিস আদালত। নগর জুড়ে তৈরি হয় এক ধরনের অচল অবস্থা। এখানে বৃষ্টি হলে পানি ঢুকে যায় ব্যাংকের ভিতরে, এখানে পাবলিকও আসতে পারে না। ঘুমে আসি, নিচে খাটের মধ্যে সব পানি চলে আসছে, এরকম অবস্থা। সরকার এগুলো যদি ঠিক না করে আমরা কি করব? আমাদের তো জনগণের তো অভিযোগ আছেই সব সময়। বছরের পর বছর ধরে এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। নালা নর্দমা সব কিছু বরাট, আপনার এই কাজকর্ম সঠিকভাবে হচ্ছে না, নালাটা বন্ধ, যার কারণে বৃষ্টিটা হচ্ছে, পানিটা কোথাও যাওয়ার কোনো ওয়ে নাই। জলাবদ্ধতা নিরসনে গত চার বছর আগে শুরু হওয়া প্রায় 5,500 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ অর্ধেক শেষ হলেও খুব একটা সুফল মেলেনি এখনও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার, সরাসরি যাচ্ছি তার কাছে। আলামিন, কিছুক্ষণ আগেও আমরা যে দেখেছি সেই দৃশ্য ভয়াবহ ছিল, জোয়ারের পানি উঠে গিয়েছিল হাসপাতালের নগরীতে, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর যারা নিচতলার রোগী ছিলেন তাদেরকে কোথায় নেওয়া হয়েছে? তোহিত, প্রথমে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে জোয়ারের পানি, সেই জোয়ারের পানি বলবো না, কারণ সকাল 8টা থেকেই পানি উঠছে, যার কারণ ছিল বৃষ্টি। বৃষ্টির কারণে সেই পানি উঠেছিল, সেটি এখনও কিন্তু আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আছে। জোয়ারের কারণে সেটি নামতে পারছেন, আমি বলতে পারি যে কারণে জোয়ারের পানির কারণে সেটি এখনও পর্যন্ত রয়ে গেছে। আর যদি বলেন নিচতলার যে রোগীগুলো আছেন তাদেরকে কোথায় নেওয়া হয়েছে, আসলে এখান থেকে স্থানান্তর করার মতো আসলে কোনো ব্যবস্থা তাদের নেই, তারা নিচতলাই রেখেছেন। এবং পানির উচ্চতার খুব বেশি নেওয়া হয়, ওয়ার্ডের খুব বেশি পানি প্রবেশ করেনি, যার কারণে যারা রোগীরা আছেন তারা যে বেড আছে সেখানেই থাকতে পারছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, চট্টগ্রামে সকাল থেকে যদি বলি যে দিনভর যে ভারী বর্ষণ যেটি হলো, সে কারণে কিন্তু পুরো চট্টগ্রাম একেবারে বলতে গেলে যে কোমর থেকে বুক সমান পানি পর্যন্ত তলিয়ে গেছে যেসব নিচু এলাকাগুলো আছে সেখানে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এইসব যে পানি, এই পানির কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কে পানির প্রচুর পরিমাণে পানি থাকায় যানবাহন যদি বলি সেগুলো বিভিন্ন জায়গায় থমকে গেছে, নষ্ট হচ্ছে। এক প্রকার বলতে গেলে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু এই পানির যে জলাবদ্ধতা, যেটাকে আমরা বলি, সেই জলাবদ্ধতার কারণে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের যে চিত্রটি দেখছেন, পুরো নিচতলার
একেবারেই পানিতে টইটম্বুর বলা যায়। রোগীরাও চরম দুর্ভোগে আছেন, স্বজনরা যারা আছেন তারা কীভাবে যে মানে এই সমস্যার মধ্যে রয়েছেন তা আপনাকে আমরা জানানোর চেষ্টা করলাম। এবং এই চিত্র কিন্তু প্রতি বছরই এখানে ঘটে এবং প্রতি বর্ষার মৌসুম এবং জলাবদ্ধতার শিকার হয় এই চট্টগ্রামের নিম্ন অঞ্চলের মানুষগুলো। নিঃসন্দেহে ধন্যবাদ আপনাকে আলামিন।